আমার ভাবি জানে কোথায় আছে, আর আমার বেটা বাস্তরা কোথায় আছে। আমি সাইটি সন্তানকে সাথে নিয়ে 12 বছরের জন্য বাড়িতে রওনা হয়েছিলাম। ওই কালীদৌড় সাগরে আমার বুকের বাড়ি কি সাইটি সন্তান ওই পদ্মার প্রবঞ্চনায় আমার বুকের বাজু হতে ভগবান ভগবান আমি চাঁদি সদাগরের সাথে যে অবিচার অন্যায় করিলাম, ভগবান তুমি যদি আমাকে ক্ষমা না করো পৃথিবীর বুকে ক্ষমা করার কোন মানুষ নেই। ভগবান তুমি আমাকে আশীর্বাদ করো আমি যদি চাঁদি সদাগরের দুঃখে পাশে থাকতে পারি। দাদা তো তোমার যাওয়ার ব্যবস্থা করছি, তুমি এই মুহূর্তে তোমার রাজ্যে চলে যাও। আজ থেকে আমি তোমার সামনে প্রতিজ্ঞা করে বলছি আমি তোমার যে কোনো বিপদে আপদে তোমার পাশে দাঁড়াবো। ঠিক আছে ভাই, আমি এখনই চলে যাচ্ছি এই বিদায় মুহূর্তে। আমি দুটি কথা তোমাকে বলে দিতে চাই ভাই। দাদা আমি তোমার কাছে হতে বিদায় নিচ্ছি, যদি এই পৃথিবীর বুকে বেঁচে থাকি তাহলে হয়তো তোমার সাথে সাক্ষাৎ হতে পারে, আর যদি এই পৃথিবীর মায়া ছেড়ে চিরদিনের জন্য হারিয়ে যায় আর কোনদিন তোমাদের সাথে দেখা হবে না। তাই ভাই হয়ে চলে যাচ্ছি বিদায় দাদা, দাদা বিদায়। আমি আমার বন্ধুদের নিয়ে ওই পুকুর ধারে বসি খেলা করছিলাম। তুমি ওই বন্ধুদের নিয়ে ওই পুকুর ধারে খেলাধুলা করছো আর আমি সারা প্রাসাদ তোমাকে তন্ন তন্ন করে ঘুরছি। কেন মা তুমি আমাকে সারা প্রাসাদ তন্ন তন্ন করে ঘুরতে বেড়াচ্ছ? তুমি জানো না তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি। আমি জানি মা তুমি আমাকে এক নজর না দেখলি তুমি কোনোদিন খেলা খাও না আর কোনোদিন জল স্পর্শ করো নি। মায়ের সামনে কথা বলছিস ঠিক আছে? এইভাবে কথা বলবি ও মা, আমি তোমাকে একটি কথা বলবো। যদি তুমি আমাকে অবদান করো তাহলে কেন মা তুমি ওই সানুবান্দার ঘাটে তুমি আমাকে কেন যেতে দেবে না? তাহলে শুনবে বলো ওই সানুবান্দার ঘাটে ওই জলের কথা যদি আমার মনে পড়ে যায় তাহলে তোমার ছয়টি ভাই মনে পড়ে যায়। তোমার আরো ছয়টি ভাই ছিল, তোমার বাবার সঙ্গে গিয়েছিল 12 বছরের জন্য বাড়িতে, তারা যে আজও আমার বুকে ফিরে আসেনি তাই আমি তোমাকে উৎসাহ দিতে চাই। মা কোথায় কি কথা বলতে হয় তোকে শিখে শিখে নিতে হবে আর কম না। মা আমি এখন বড় হয়েছি, আমার বিদ্যাপতি হয়েছি, তাই আমি যাব আর আসবো। তুমি বড় হয়েছো কেন আমি বলছি তোমাকে আমি যেতে দিব না না না।
আমি জানি দেখি
আমরা কিন্তু ছানামাদের কাছে যাবো স্নান করতে, তাই তো? আমি যান ওগো, আমি যান, আপনি কোথায়? আমি যান, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ আমি যান, আপনি কোথায় ছিলেন? আমি যান, আমি তো বাসাতে ছিলাম, কেন ডেকেছো? আমি যান, আমি তোমাকে স্মরণ করেছি কেন তুমি জানো? আমি যে এই শ্যালোপাতা কাটি যেতে চাই সখীদের নিয়ে চান করিতে। আমি তোমাকে ওই শ্যালোপাতার ঘাটে যেতে দেবো না। কেন? আমি যান, ওটা তো আমার বাবা বানিয়েছে আমার জন্যই। তুমি তো সাঁতার জানো না, এই জন্য তোমাকে যেতে দেবো না। তুমি আসলে একটি বোকা আমি যান, আমি তো বেশি বাড়িতে নামবই না। তোমাকে হাসি মুখে মিটাই দাও, যা না না না, আমি তোমাকে কিছুতেই ওই শ্যালোপাতার ঘাটে আমি যান দেবো না। আমি কি নাক করবো তোমার সাথে, খাবো না, কথাও বলবো না। সেই সারবদাটি মনের মতন করে চান করবো, তাই? হাই গো,
Thank you.